প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসটিভি নিয়মিত আয়োজন গল্প কথা বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মারজান চুমি এবং আমার সাথে স্টুডিওতে রয়েছেন নতুন একজন অতিথি দর্শক স্টুডিওতে আজকে আমার সাথে রয়েছেন একজন উদ্যোক্তা একজন বিশিষ্ট শিল্পপতি আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শৈলা সাবরিন কেমন আছেন আপু ভালো আছি তুমি কেমন আছো খুবই ভালো আছি এবং আপনার সাথে আজকে অনেক গল্প হবে অনেক কথা বলবো এবং গান শুনবো তো আমি একটু বেশি ভালো আছি হ্যাঁ হ্যাঁ আমারও খুব ভালো লাগছে তোমাকে দেখে আচ্ছা আপু আমি একটু আগেই জানতে চাই যে শৈশব কৈশোর কোথায় কেটেছে একটু ছোট করে শৈশব কৈশোর ছোট করে যদি বলি অ্যাকচুয়ালি কিছুটা সময় আমার কুষ্টিয়াতে আমার বাড়ি জন্মস্থান কুষ্টিয়া কুষ্টিয়াতে কেটেছে তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি ঢাকায় চলে আসি তো পুরোটা সময় আমার ঢাকায় কেটেছে এখন পর্যন্ত খুব অল্প সময় আমার আসলে কুষ্টিয়াতে কেটেছে এবং কুষ্টিয়া আসলে সাংস্কৃতিক একটি অঙ্গন একটা বিচরণ করে মানুষ আসলে কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুর লালন সাঁইজি মীর মোশাররফ হোসেন তো এবং মানুষের ভাষা আপনার ওটা কি বলে তোমার খাঁটি শুদ্ধ বইয়ের বাংলা ভাষা যেটাকে বলে এবং ছায়া ঘেরা পাখি ডাকা সুন্দর চুপচাপ শান্তশিষ্ট একটি শহর আমি যখন ছিলাম তখন বাট নাও এখন তো অনেক মানুষের নতুন নতুন মানুষ এসেছে দিন পরিবর্তন হয়েছে একটু অন্যরকম হয়েছে কুষ্টিয়ার কথা সাংস্কৃতিক একটি অঞ্চলে থেকে আপনি যে সাংস্কৃতিক বলছিলেন যে পুরোপুরি সাংস্কৃতিক অঙ্গন কুষ্টিয়া অবশ্যই এবং আপনি গান শিখেছেন একদম ছোটবেলা থেকে আমি যদি ভুল না করি আপনার পারিবারিকভাবেই হচ্ছে গানটা শেখা সেই গল্পটা হ্যাঁ একদম সত্যি কথা ধর আমার মায়ের থেকে আসতে হয় আমার আম্মু কিন্তু একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতের আর্টিস্ট ছিলেন এবং উনি লালন ফকির সাঁইজির গানও করতেন পারুল পারভিন ওনার জন্ম কুষ্টিয়াতে বেড়ে ওঠেও কুষ্টিয়াতে এবং আমার মা একজন ইয়ে ছিলেন আপনার টিচার ছিলেন উনি আমার জন্মের আগে আমার আব্বা তাকে ওই তখন সময় আপনার 75-এর দিকে উনি রাজশাহী বেতারে উনি মানে গান করতেন লিস্টেড আর্টিস্ট ছিলেন এবং কুষ্টিয়া শিল্পকলা শিশু একাডেমিতে ওনার উনি টিচার ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশন উনি 85-এ উনি রবীন্দ্রসঙ্গীতের লিস্টেড আর্টিস্ট ছিলেন এবং সেই সময় আমার আম্মু ওখানকার ইয়ে ছিলেন সারা কুষ্টিয়ার মানুষ ওনার কাছে গান শিখতে আসতো এবং আমার মানে বেড়ে ওঠা ওই সংস্কৃতি পরিবারের মধ্যেই ঘুম থেকে উঠলেই আম্মুর গানের গলার রেওয়াজ শুনছি কানটা পেকেছে গান শুনে শুনে 2001 সালে আমি তখন স্টুডেন্ট আমি মানে মাস্টার্সে পরীক্ষা দিব ওই সময় ওই আপনার ইয়ে আসলো টেলিভিশনের একটা কল যাচ্ছে যে ঘোষক ঘোষিকা নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশনের এবং যে 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 ফর্মুলা থাকে ওরকম একটা কল যাচ্ছে তো ওইটা আমি হোস্টেল লাইফে আমি দেখলাম এটা দেখছি যাচ্ছে তো আমি না কাউকে না বলে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি হ্যাঁ এবং যথারীতি আমাকে কিন্তু কল করেছে ওনারা এবং মজার বিষয় কি 7000 মানে ক্যান্ডিডেট ছিল সেখানে তো ওই সময় কিন্তু টেলিভিশনে কিন্তু আগে দর্শন তারপরে গুণ বিচারণে সুন্দর দর্শন তো আমার কি ভাগ্য যে আমি ওই 7 জনকে নিয়েছিল 7 জনের ভিতরে আমি একজন চমৎকার তার মানে আপনার ওখান থেকেই হচ্ছে উপস্থাপিকা মজার বিষয় কি হ্যাঁ উপস্থাপনায় আমি তো চান্স পেলাম তারপরে 2001 সালে পহেলা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস তো আমাকে ডাকা হলো ওই তখন বরকতুল্লাহ ভাই আমাদের জিম ছিলেন আর সালনদের জাকি হচ্ছে ডিজি ছিলেন তো আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি আমাদের তো খুব এমার্জেন্সি অনেক সময় ইয়ে হয় ওরা যেরকম ইয়ে বলে কথা তো হ্যাঁ আসতে পারবো কোনো অসুবিধা নাই আজকে আপনি লেট কেন আমার আসলে খুব রাস্তায় খুব জ্যাম ছিল স্টুডেন্ট মানুষের মতো তো খুব মানে চটপটা মানে খুব একটা চুলবুলে টাইপের হ্যাঁ এরকম করলে হবে না তো এসব আমজাম ছেলে চুলেই কিন্তু আসতে হবে আপনাকে কিন্তু আমরা সিলেকশন দিলাম আপনি কিন্তু শিডিউল নিয়ে যান আপনি কালকে থেকে এবং মজার বিষয় কি এরকম ইতিহাসে কিন্তু হয় না প্রথম দিনই আমার লেট নাইট পিক আওয়ারের প্রোগ্রাম ছিল বৃহস্পতিবার ছিল সেদিন এবং খন্দকার ইসমাইল ভাইয়ের
বহু রূপী একটা অনুষ্ঠান হতো, ওইটার আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম। অঞ্জলি মুস্তফা আমার কোয়ার্টস ছিলেন তখন, অঞ্জলি মুস্তফা ওনারা সিনিয়র ছিলেন। তো আমি তখন খুবই ছোট মানুষ, মানে আমার তো ভেরি এক্সাইটেড, এবং আমি আমার যখন শিডিউল পেয়েছি আমি আমার রুমমেট দেখে আমার আম্মুকে বলেছি, আম্মু আজকে তুমি একটু টেলিভিশনটা খুলে দেখো, এবং আমার রুম বান্ধবীদের বলেছি টিভি দেখো টিভি দেখো। ও কেন কেন, আমার সব দরকার আছে, টিভি শুন খুলে দেখো। আমরা এই গল্পগুলোই আরও শুনবো, কিন্তু আমি একটা গান শুনতে চাই আপাতত, যেহেতু আমার গান অনেক কথা হলো। আচ্ছা আচ্ছা, গান শুনে তারপরে আমরা একটা বিরতিতে যাব। আচ্ছা, আমি হয়েছে কি, আমার আম্মু কিন্তু লালন সঙ্গীতের উনি আর্টিস্ট ছিলেন, এবং মোকসেদ আলী শাহ যে লালন সঙ্গীতটাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন, ফরিদা আন্টি, উনি আমাদের খুবই পারিবারিক একজন, মানে ঘনিষ্ঠ, মানে আমার আন্টি, আমি ওনাকে আন্টি বলি। ওনার হাজবেন্ড আমার টিচার ছিলেন, আবু জাফর সিদ্দিক, আবু জাফর স্যার, তো কলেজের প্রফেসর ছিলেন উনি, আমার কলেজে ডিরেক্টলি উনি ওনার স্টুডেন্ট ছিলাম আমি। আমার বাসায় কিন্তু মোকসেদ আলী শাহ আসতেন, জি, এবং উনি একটা গান সবসময় প্রথম স্টার্টিং একটা গান, কিছু মানুষের একটা সিগনেচার সং থাকে না, জি, উনি ওই গানটি এসে যখন ফৈদানটিকে শিখিয়েছে এই গানটা শিখো, এবং আমার মাকেও এসে এই গানটি শিখেছেন। আচ্ছা, সেই গানটি শুনবো এখন। হ্যাঁ, এবং আমি একটু বলবো আসলে এই গানটি মারাত্মক, যে বুঝে বোদ্ধা সে জানে এটা কী বলছে। আমি একটু মিডিল লাইন থেকে বলছি, পরের দ্রব্য পহরের নারী হরণ করোনা, পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ, যতবার করিবে হরণ, ততবার হবে জনম তোমার, ততবার হবে জনম, ওরে আমার মন, সত্য বল সুপথে চল, ওরে আমার মন। চমৎকার চমৎকার একটি গান শুনলাম আমরা। এবারে একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আবার গল্প এবং গান এবং আপনার জীবন সম্পর্কে কথা বলব নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার, কিন্তু আপনারা কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসটিভির নিয়মিত আয়োজন গল্প কথায়। সঙ্গে আছি আমি মারজান শুম, এবং আমার সাথে রয়েছেন শাইলা সাবরিন। আপু, বিরতির আগে গান শুনেছি, এবারে আসবো একটু আপনার কাজের প্রসঙ্গে। আপনি তো 22 বছর যাবত হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছেন, গান করছেন, উপস্থাপনা করছেন, কিন্তু এর বাইরে আপনার সবচাইতে বড় যে পরিচয়, আমি যেটাকে হচ্ছে গিয়ে একটু বেশি এমফাসাইজ করে বলবো, যে আপনি একজন শিল্পপতি এবং হচ্ছে আপনি একজন উদ্যোক্তা। আপনার উদ্যোগ সম্পর্কে একটু জানতে চাই, এবং কেন মানে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার পরেও আপনার মনে হলো আপনি উদ্যোক্তা হবেন? এটার পিছনে কিন্তু অনেক বড় একটা হিস্ট্রি আছে, তোমার এই অল্প সময় কিন্তু বলে শেষ করা যাবে, একটু অল্প করে শুনবো। তারপর তারপরও আমার একটু বলতে হবে যে আমি তোমাকে বলতে চাই, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এলজিইডির, মানে তখন মাস্টার্স ফাইনাল ইয়ারে, মানে এলজিইডিতে আমি জব শুরু করি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারে। যখন আমার মাস্টার্স আমার ফাইনাল আমার রেজাল্ট হয়ে গেলো, সাথে সাথে কিন্তু আমি সোশিওলজিস্ট, আমি কিন্তু সোশিওলজিস্ট ছিলাম এলজিইডির। তো 35 ডিস্ট্রিক্ট আমার আন্ডারে ছিল। আমি তখন বাংলাদেশের মানে 64 জেলার মধ্যে 35 ডিস্ট্রিক্ট কারো আন্ডারে অনেক বড় একটা কাজ কিন্তু, এবং স্লাম ডেভেলপমেন্ট এর উপরে যেসব কাজ হয়, নট অনলি স্লাম, গ্রামীণ উন্নয়নের একটা প্রজেক্ট ছিল, তারপর পানি ব্যবস্থাপনা উন্নয়নের একটা প্রজেক্ট ছিল, তো ওইসব প্রজেক্টে আমি কাজ করেছি। ইভেন আমি তোমার ওই মহিলাদেরকে নিয়ে বার্থ কন্ট্রোল, এগুলা ওই প্রজেক্টের ভিতরে রিলেটেড ছিল, এক একটা প্রজেক্টে এক একটা কাজ ছিল। তো সোশ্যোলজিস্ট যে সমাজ বিজ্ঞানে আমার পোস্ট ছিল, আমার আন্ডারে আরও 35 জন সিডিও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ছিল। আচ্ছা, আমি ওদের সাথে কাজ করে আমি ডিস্ট্রিক্টে যখন গিয়েছি তখন আমি দেখেছি যে গ্রামীণ অবকাঠামো কী, ইসলামের মানুষের জীবনযাত্রা কীরকম, তারপরে বাংলাদেশের যে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থাকে কীভাবে তোমার
কৃষিকাজের হয়, ভ্যারাইটি ভ্যারাইটি সেক্টর আছে। এবং এলজিডি কিন্তু বাংলাদেশে কিন্তু বড় একটা উন্নয়নের যে ভূমিকা আছে, কিন্তু বড় একটা রোল কিন্তু প্লে করেছে। এবং আমি কিন্তু যে তোমার ইয়েতেও কাজ করেছি, এই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের এইসব, তো ওইটুকু সময়ের ভিতরে আমি যখন ওই কাজগুলোর ভিতরে আমি ইনভলভ হয়েছি, তখন আমি না একটা কিছু করলে আমি সেটা খুব মনোযোগ দিয়ে করি। আমি এটা মানে আমার যে কাজটাই করেন সেটা খুব মনোযোগ দিয়ে করেন। তো ওই যে তোমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যেসব প্রজেক্ট আসতো, তারা ফরেনারদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। তো কেন জানি আমি ওনাদের খুব চোখে পড়েছিলাম। ওনারা কিন্তু আমাকে খুব ভালো ভালো জায়গায় কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। আমি ওইসব জায়গায় কিন্তু কাজ করেছি এবং আমি কিন্তু বিদেশেও গিয়েছি, ট্রেনিং আমাকে পাঠিয়েছে, আচ্ছা বিদেশে ট্রেনিং করে নিয়ে এসছে। তো ওই সব জায়গায় কাজ করতে যেয়ে আমি দেখেছি যে আসলে এর মানে ব্যাপকতাটা অনেক। আমার আমি আসলে ছোট করে বলতে পারছি না যে আসলে কি প্রবলেম মানুষ ফেস করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এর থেকে আসলে মানুষের জন্য আরও কিছু করা দরকার। হ্যাঁ, আমি তো একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা সার্ভিস দিতে পারছি, কিন্তু আসলে আরও কিছু করা যায়। হ্যাঁ, তো তখন আমাদের আর তখন স্যালারি আর কতটুকু ছিল, ওই স্যালারিতে আসলে মানুষকে কিন্তু কিছু করা যেত না। আমার কাছে মনে হয়েছে না, আমি যখন চাকরিতে ছেড়ে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলাম, তখন আমাকে কিন্তু ওনারা একদম না যেতে দেবেন। আমাকে অফার করা হলো যে আপনাকে আমরা কানাডায় পাঠিয়ে দিচ্ছি উইথ ফ্যামিলি, আপনি ওখান থেকে ওয়ার্ল্ডের যে সব ধরনের সোশ্যাল ওয়ার্ক আছে ওইটার উপর আরও অনেক বেশি করে আসেন, ইয়ে নিয়ে আসেন, ডিগ্রি নিয়ে আসেন, আমরা আপনাকে কিন্তু আপনাকে নিয়ে অনেক কিছু ভাবছি আপনি দিব। অ্যাকচুয়ালি আমারও তো ঠান্ডার একটু প্রবলেম আছে, আমি কিন্তু যেতে রাজি হই না। নো, আসলে কোনোভাবেই সম্ভব না, প্লিজ আমাকে ছেড়ে দেন, নিজের দেশ ছেড়ে যাওয়া যাবে না। না না, আমি যেতেই চাইনি, মানে আমি এরকম অফারও পেয়েছি যে আমার ফ্যামিলি ধরে পাঠিয়ে দেওয়া হবে। তো আমি রিজাইন করে চলে এসেছি। তো আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু বিজনেস ওরিয়েন্টেড। হ্যাঁ, তো আমার শ্বশুর একজন ডিরেক্টর ছিলেন কোকাকোলা কোম্পানির, আপনার আমার হাজবেন্ডও ব্যবসা রিলেটেড লোক ছিলেন। তো তখন আমরা ডিসিশন নিলাম যে আসলে ব্যবসায়িক করবো, হ্যাঁ এটাতে না। তো প্রথমে আমি শুরু করেছি আমার অ্যাড ফার্ম দিয়ে। আমি যেহেতু মিডিয়ার মানুষ, তখন আমি অ্যাড ফার্ম, আমার আছে অ্যাড ফার্মটা, এস এস অ্যাডভার্টাইজিং, সেটার বয়স এখন প্রায় 13-14 বছর। তো ওই অ্যাড ফার্মে যখন আমার ওই অ্যাড ফার্মটা খুব ভালো চলা শুরু করলো, তখন আমি ডিসাইড করলাম যে না, এখান থেকে আমি সুইচ অন করবো, আমি এমন একটা কিছু করবো যেখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়। এই জিনিসটা তো আমাদের দেশে হয় কি, মহিলারা কোনো কাজ করতে গেলেই ভাবে যে এরা হাঁস মুরগি পালন করবে, এরা হচ্ছে বাটিক বুটিকে দোকান দিবে বা কোনো পার্লার খুলবে, এই এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এটাই ভাবে মূল কথা যে কুটির শিল্প এইসব নিয়ে কাজ করবে, মহিলা মানেই এসব মনে করে। কিন্তু মহিলা যে এর থেকে বের হয়ে এসো যে অনেক ভালো কাজ করতে পারে, আমার কাছে তখন একটি চ্যালেঞ্জ মনে হলো। এমনকি পুরুষ পারে না অনেক কাজ যেটা মহিলা পারে। সেটাই সেটাই। তখন আমি আমার একজন খুব কাছের শুভাকাঙ্ক্ষী ছিলেন, আমি তার সাথে আলাপ করলাম যে কী করা যায়। তো উনি আমাকে ভাবি বলতেন, তো ভাবি আমি একটু অ্যানালাইসিস করি আপনাকে আমি বলি জানাই যে কী করা যায়। তখন আমাকে উনি কয়েকদিন সময় নিলেন, উনি একটা ফিজিবিলিটি রিপোর্ট করে আমাকে নিয়ে এসে দিলেন যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ আগামী 10 বছরে রানী সাজবে, রানী, যে ধরনের হিউজ কনস্ট্রাকশন কাজ চলবে, যে পরিমাণ উন্নয়নের কাজ হবে, সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিটা খুব ভালো অগ্রণী ভূমিকা পালন করবে, আপনি কিন্তু এইটা শুরু করতে পারেন এটা। তো ওনাকে উনি যখন আমাকে কথা বললেন, ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, যাহা বলা তাহা কাজ, কেন জানে আল্লাহ একদমই মানে ব্যাটে বলে একটা আছে না যে আমি ওইটা দাঁড় করিয়ে ফেললাম, আমার যে প্লাস্টিক ইন্ডাস্ট্রি, আমি পিপেস পলিপলিমার যেটা, তো ওইটা আমি ওইটা করতে যে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, বাজে অভিজ্ঞতা বলেন খারাপ অভিজ্ঞতা বলেন, কিন্তু আমি না ওই চ্যালেঞ্জটা নিলাম তখন। হ্যাঁ, আমরা এই চ্যালেঞ্জের কথাটা শুনবো, কিন্তু এই সময় আরও একটি বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে এসে। ওকে ওকে, নিশ্চয়ই। প্রিয় দর্শক, গল্প এবং কথায় কথায় সময় হয়ে গেল আরও একটি বিরতিতে যাওয়ার। আপনারা কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন এসিটিভির নিয়মিত আয়োজন গল্প কথা। প্রিয় দর্শক, বিরতি শেষে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির নিয়মিত আয়োজন গল্প কথায়। সঙ্গে আছি আমি মারজান চুমি এবং আমার সাথে গল্প এবং কথা বলছেন শাইলা সাবরিন।
তো বলছিলেন চ্যালেঞ্জের কথা, বলছিলাম যে চ্যালেঞ্জের কথাটাই শুনবো, কি রকম চ্যালেঞ্জ আপনি তখন নিয়েছিলেন বা এখনো পর্যন্ত? একটা নারীর তো আসলে অনেক চ্যালেঞ্জ থাকে, আপনি তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, এখনো হচ্ছে, এখনো যে যে বসে আছে এখনো আমি একটা চ্যালেঞ্জের মুখে আছি, একটু পরে আমি যে সেটা ফেস করব। হ্যাঁ, তো সেই চ্যালেঞ্জের কথাটাই শুনবো। এবং আপনি একই সাথে হচ্ছে নারীদের জন্য অনেক কাজও করেছেন, সমাজের জন্য কাজ করেছেন, সেগুলো একটু শুনতে চাই। আমি বলতে চাচ্ছিলাম, ওই পয়েন্ট আসতে চাচ্ছিলাম যে চ্যালেঞ্জ হয়েছে তখন আমার, কিন্তু আমি বলি এটা বোধ হয় 2012-13 সালের দিকে, তোমার যখন জ্বালাও পোড়াও কর্মসূচি চলছিল, মানুষ 12-13 সালে ওই যে 100 দিনে একটা কর্মসূচি ছিল কোনো একটি বিরোধী দলের, ওই সময় তো আমার ইন্ডাস্ট্রি অলমোস্ট ডান, তখন একটা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ, অবস্থা সাংঘাতিক বাজে অবস্থা, মানুষ গাড়িতে উঠলে আগুনে পুড়ছে মরছে এই অবস্থায়। আমার কোম্পানি মানে 1/3 কমপ্লিট মানে বাকি আছে। ওই সময় আমি জীবনের রিস্ক নিয়ে, আমার বাচ্চা তখন খুবই ছোট, একদমই মানে 1.5-2 বছর, তো আমার হাজবেন্ড কিন্তু তখন আমাকে বলে যে তুমি এটাতে যেতে, এখন যাওয়া যাবে না, এইসব আর বাইরে এরকম ইয়ে হচ্ছে, গাড়িতে ইয়ে মারছে, সংশোধিত হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে ও মাই গড, না এটা তো আমার করতে হবে, কারণ এখন আমি যদি এই কাজটি শেষ না করতে পারি, এটার সাথে অনেক কিছু রিলেটেড থাকে, কিন্তু অনেকে টাইম মতো, হ্যাঁ অবশ্যই, এবং আমার হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, আমি এখানে থেমে যেতে পারি না। আমি তুমি বিশ্বাস করো, আমি আমার ড্রাইভার নিয়ে একটা, আমার একটি জিপ গাড়ি ছিল নিসান, আমি ওই গাড়ি দিয়ে, আমার গাজীপুরে আমার ফ্যাক্টরি, হ্যাঁ রাস্তায় একটা গাড়ি নেই, আমি আমার গাড়ি দিয়ে, আমার ড্রাইভারকে দিয়ে আমি ওই জঙ্গলের ভিতরে, ফ্যাক্টরি তো তোমার মা মানে গাজীপুর, তারপরে তো একটু ভিতরে যেতে হয়, তখন রাস্তাটা ওই হাইওয়েটা, ময়মনসিংহ রোডটাও তখন হয় নাই, খুবই কনজাস্টেড, ন্যারো, এবং যে কোনো অকারেন্স অনায়াসে মানে দিনে দুপুরে, অফকোর্স মানে একটা রিস্ক নিয়েই প্রত্যেক দিন এভরিডে, এবং আমি আমাকে সবাই তাকায় তাকায় দেখে যে ভদ্রমহিলা মেয়ে, তখন তো আমি আরও এখন থেকে 12-14 বছর আগের কথা বলছি, 10 বছর বলতে 10 বছর আগের কথা বলতেছি। তো এই সময় আমার 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 দিকে সবাই তাকাচ্ছে, আমি আমার ড্রাইভার বলে যে ম্যাডাম যদি ওই যে ইয়ে ওই বোতলের মধ্যে দিয়ে গাড়িতে মারে তা তো আমরা সবাই মারা পড়বো। আমার তখন ওকে আমি কী বলেছিলাম জানাও, যদিও বলা ঠিক না, আচ্ছা কি কে আসে আমি তাই দেখবো, কে দূর থেকে তো মারবে, তখন তো বুঝতে পারছো দূরে ছুঁড়ে মারলে তো মার মারবে, আর সামনে আসলে তো তুমি একদম গাড়ি চালিয়ে দিবে, তারপরেটা আমি দেখবো, হ্যাঁ তারপরেরটা আমি দেখবো। ও আমাকে বলছে কী বলেন ম্যাডাম, বলছি হ্যাঁ তুমি সামনে আসলে তুমি গাড়ির তুমি একদম সোজা চলে যাবে, মানে একদম নির্ভয়ভাবে। আমার তখন আমি ডেসপায়ার্ড, নো এনি হাউ আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে আমার কাজ, এবং সেটা সন্ধ্যার সময় কাজ শেষ হতো, এবং ওইখান থেকে আমার ফিরে আসতে হতো, আমার যে অভিজ্ঞতা, আমি নিঝুম ঝুম রাস্তা, কেউ নেই, আমি আমার ড্রাইভার, তুমি ইয়ে করতে পারো, এটা তুমি ইমাজ করতে পারো যে আমার সিচুয়েশনটা কী ছিল, ওর মধ্যে আমি ডান করেছি, আমার কোম্পানি আমি কমপ্লিট করেছি, এবং তখন আমি একটা তাড়াতাড়ি ওখানে একটা ওই রেস্ট হাউস বানিয়েছি, যে অ্যাকচুয়ালি রাত বেরোতে, হ্যাঁ হ্যাঁ ওখানে মানে আমার থাকার একটা ব্যবস্থা করেছি, এবং আরও মানে আরও তিক্ত অভিজ্ঞতা, মানে কি ডেঞ্জারাস বিষয়, ওই সময় আমার ফ্যাক্টরিতে যে ইকুইপমেন্ট বসানো হবে সেগুলো সব ফরেন ইঞ্জিনিয়ার এসে ওই সেট আপমেন্টগুলো দিবে, তো ওই সময় আমাদের তো তখন দায়িত্ব হয়ে গিয়েছে তাদেরকে রিস্ক, এবং তখনও বিদেশিদের উপরে হামলা চালানো হচ্ছিলো বেছে বেছে, এবং আমি যথেষ্ট মানে পেইন ছিলাম যে আমার এতগুলো ইনভেস্টমেন্ট তাদেরকে আমরা একটা শিডিউল দিয়ে ফেলেছি, তারা তো আর আমরা তো আর আমার দেশের কথা ভাবে বলতে পারতেছি না, অলমোস্ট তারা চলেও এসছে, এবং তাদেরকে যে কীভাবে পাহারা দিয়ে তাদেরকে নিয়ে যে সেই এবং আমার তো তাদেরকে ওইখানে রাখতে হয়েছে, ওই রিমোট এরিয়ায় আমার ওই রেস্ট হাউসে তখন ওদেরকে রাখতে হয়েছে। আরও একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি জাতিসংঘের হচ্ছে 72, 73 এবং 74তম অধিবেশনে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে গিয়েছিলেন সফরসঙ্গী হিসেবে, তো ওই অভিজ্ঞতাটা শুনতে চাই, কারণ সময় কম, একদম এটা কিন্তু খুবই একটা আমার জীবনে বিগ অ্যাচিভমেন্ট, অ্যাকচুয়ালি আমি খুবই নতুন ছিলাম তখন, এখন তো একটু আমার মার্কেটে আমার কোম্পানিটা দাঁড়িয়েছে এবং আমাদের ব্র্যান্ডিং হয়েছে এবং অভিজ্ঞতা বেড়েছে, অভিজ্ঞতা আসলে ডে ওয়ান থেকে অভিজ্ঞতা কিন্তু কোনো শেষ নেই, আমি যেমন মরে যাবো তখন পর্যন্ত আমাকে এই জিনিসটা অর্জন করতে হবে। এনিওয়ে, তো আমাকে যখন অফার আসলো যে এই আপনার মহিলা খুঁজতেছে যে মানে ফুল বিজনেস হুম্যান, তো আমি সত্যি খুবই মানে প্লিজড যে আমি যে নাম্বার ওয়ান ছিলাম এই অ্যাসোসিয়েশনের মহিলা,
এটা কিন্তু আমার বড় একটা অর্জন ছিল এবং নির্দ্বিধায় কোনো রকম ইয়ে ছাড়া আমি আমাকে পরপর তিনবারই ইনভাইট করা হয়েছে। পরে তো প্যান্ডামিক আসলো, আমি তিনবারই আমার নেত্রীর সাথে আপার সাথে প্রাণবিয় আপার সাথে আমি গিয়েছি এবং আমার সৌভাগ্য হয়েছে সেই জাতিসংঘের যেখানে অধিবেশন চলে সারা ওয়ার্ল্ডের দরবার হল যেটা বলে বিচার কার্য হয় এবং ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম প্রধানমন্ত্রী অ্যান্ড প্রেসিডেন্ট কে আমার দেখার সৌভাগ্য হয়েছে। আসলে আই ওয়াজ ভেরি এক্সাইটেড দ্যাট টাইম এবং আমি আমার আরও ভালো লাগে যখন ভালো লেগেছে অত ভিড়ের মধ্যে উনি আমাকে চিনেছে, আমাকে ডেকেছে, আসো এদিকে আসো, তুমি কেমন, মানে এই যে এত ভিড় এত মানুষ তার মধ্যে যে ওনা আমাকে খুঁজে বের করে, উনি তো আসলে খুব যারা কাজ করেন তাদেরকে কিন্তু খুব মূল্যায়ন করেন। হ্যাঁ, এবং মুজিব শতবর্ষ উপলক্ষেও এই যখন প্যান্ডামিকের সময় আপনার সরকারি থেকে যেভাবে বাড়িঘর প্রদান করা হচ্ছিল তখন কিন্তু সরকার একটা ঘোষণা দিয়েছিল সমাজে বিত্তবানরা যারা আছেন তারা সবাই যেন এগিয়ে আসে এই কাজের জন্য। তো আমি একটা পরিবারকে দিয়েছিলাম বাড়ি ওই ডিজাইনেরই এবং তারা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক ছিল, কেউ দেয় নাই, পুরো স্কিম ফাঁকা ছিল মুজিববর্ষে ওই মানে আই ওয়াজ অনলি ওয়ান। চমৎকার, আমি দিয়েছি। আসলে বিষয়টা হয়েছে যে আপনার সাথে আমার অনেক কথা বলার ছিল কিন্তু আমাদের অনুষ্ঠানের সময়টা একটু শেষের দিকে চলে এসেছে, যেহেতু বিদায় নিতে নিতে আপনার কাছে একটি গান শুনবো কিন্তু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ওকে প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা আমাদের সাথে ছিলেন এসটিভির নিয়মিত আয়োজন গল্প কথায়, সঙ্গে ছিলাম আমি মার্জান সুমি। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এসটিভির সাথেই থাকুন। জি, গান, আমি একটি আমার সিডির জনপ্রিয় একটি গান আমি দর্শকদের শোনাতে চাই। গানটি কিন্তু খুবই জনপ্রিয়, দুটো লাইন। আসমানে যায় নারে বন্ধু ধরতে পারবো না তোমায়, পাতালে যায় হুনারে বন্ধু ছুঁইতে পারবো না তোমায়, আসমানে যায় হুনারে বন্ধু ধরতে পারবো না তোমায়, পাতালে যায় হুনারে বন্ধু ছুঁইতে পারবো না তোমায়, বুকের ভিতর রয়ো রে বন্ধু বুকের ভিতর রয়ো, অন্তরে অন্তর মিশাইয়া ফিরিতের গান গাইও তুমি, বুকের ভিতর রয়ো রে বন্ধু বুকের ভিতর রয়ো।